ওয়েলকাম টু সহজ স্টাডি চ্যানেল আজকে আমরা আলোচনা করব। ইতিহাস ক্লাস এগারো নম্বর ক্লাস নিয়ে এর আগে দশখানা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের প্লেলিস্ট করা রয়েছে তা যারা দেখনি তাদের অবশ্যই দেখবে অনেক উপকার পাবে কারণ আমরা প্রথম আমরা শুরু করেছি ইউটিউব চ্যানেলে বিস্তারিত ক্লাস এবং তার সাথে সাথে পরীক্ষায় ওই সমস্ত জায়গা থেকে কি কি ধরনের প্রশ্ন আসে এবং আপকামিং সমস্ত পরীক্ষায় কিন্তু উপযোগী আমাদের এই ক্লাসটা চলো শুরু করি এগারো নম্বর ক্লাস আজকে যেটা পড়বো আমরা মোগল সাম্রাজ্য সম্পর্কে পড়ব এর আগের দিন আমরা মোগল সাম্রাজ্যের আগে পর্যন্ত যতটুকু ক্লাস করানোর ততটুকু ক্লাস হয়েছে তোমরা যারা দেখো দশখানা ক্লাস মোগল সাম্রাজ্যের আগে হয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে ভারতবর্ষের জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ মুঘল বংশ নামে পরিচিত তাহলে ভারতবর্ষের জহির উদ্দিন মোহাম্মদ বাবর প্রতিষ্ঠিত রাজবংশ মুঘল বংশ নামে পরিচিত এবং মঙ্গল কথাটি থেকে মোগলের কিন্তু উৎপত্তি হয়েছে মঙ্গল কথাটি থেকে মোগল নামের উৎপত্তি বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খার বংশধর ছিলেন তৈমুর লং বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খার বংশধর ছিলেন তুর্কি ভাষায় বাবর কথাটির অর্থ হচ্ছে সিংহ বাবরের পিতা ছিলেন ওমর শেখ মির্জা তিনি ফরঘানা রাজ্যের শাসক ছিলেন ফরঘানা রাজ্যের শাসক ছিলেন এবং ওমর শেখ মির্জার এই জায়গাটা একটা জিনিস আমি বলে দিই যে ওমর শেখ মির্জা অর্থাৎ তার পিতার মৃত্যুর পর বারো বছর বয়সে তিনি মধ্য এশিয়ার অন্তর্গত ক্ষুদ্র ফরঘানা রাজ্যের অধিপতি হন এবং পনেরোশো ফরগানা রাজ্যে সিংহাসনে বসে এবং পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত নিহত করে দিল্লির সিংহাসন দখল করেন তিনি বোঝা গেল যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত ও নিহত করে দিল্লির সিংহাসন দখল করেন তিনি এবং পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে বাবর রাজপুত বাহিনীর বিরুদ্ধে জয়যুক্ত হন এবং রানার সঙ্গের মৃত্যু হয় অর্থাৎ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বহু যুদ্ধের নায়ক যে রানা সংঘ বা সংগ্রাম সিংহ নামে তিনি সুলতানি সাম্রাজ্যের ওপর তিনিই তার সাম্রাজ্য গড়ে তুলতে প্রয়াস হন এবং বাবরের সাথে যুদ্ধ হয় এবং তিনি যুদ্ধযাত্রা করে এবং খানুয়ার প্রান্তরে সম্মিলিত মোগলদের যে সম্মিলিত বাহিনী বা রানা সঙ্ঘের যে সম্মিলিত বাহিনী তা বাবরের হাতে পরাজিত হয় এবং ইতিহাসের এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা খানুয়ার যুদ্ধে জয়লাভের ফলে মোগলদের রাজনৈতিক শক্তির যে কেন্দ্রবিন্দু কাবুল থেকে আগ্রায় স্থানান্তর করা হয় খানুয়ার যুদ্ধে বাবরের জয়লাভের ফলে মোগলদের রাজনৈতিক শক্তি ছিল যেটা কাবুল সেখান থেকে দিল্লিতে কিন্তু আগ্রাতে স্থানান্তর হয়েছিল এবং পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে গোগ্রার যুদ্ধে মাহমুদ লোদির সম্মিলিত বাহিনী বাবরের হাতে পরাজিত হয় পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাংলা বিহার বাংলা এবং বিহারে আফগান যে আফগানদের পক্ষে এই বাবরকে মেনে নেওয়া সম্ভব ছিল না ফলে ইব্রাহিম লোদির ভাই মামুল লোদি নেতৃত্বে তারা একটা শক্তি জোট গঠন করে এই শক্তি জোট যুদ্ধযাত্রা বাবরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে এবং পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে যে গোগ্রার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল সেখানে গঙ্গা নদীর স্থলে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সেখানে আফগান শক্তিজোট পরাজিত হয় বাবরের হাতে এটা গোগ্রাজ যুদ্ধ নামে পরিচিত এবং বাবর এক প্রবল প্রতিপক্ষ সামরিক দুর্বল মানে সাম প্রবল প্রতিপক্ষকে কিন্তু পরাস্ত করে এই গোগ্রাজ যুদ্ধে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে সাতচল্লিশ বছর বয়সে তার মৃত্যু হয় পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে সাতচল্লিশ বছর বয়সে তার মৃত্যু হয় এবং বাবরের স্মৃতিকথা হলো তুজুক ই বাবরি বা বাবর নামা বাবরের স্মৃতিকথা তুজুক ই বাবরি বা বাবর নামা নামে পরিচিত ছিল এটি তুর্কি ভাষা রচিত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উপাদান এবং তিনি প্রাঞ্জল বিশ্বস্ত এবং প্রাঞ্জল ভাষায় সমকালীন ইতিহাসের একটা কিন্তু বর্ণনা তিনি দিয়েছেন তার জীবন্ত চিত্র তিনি তুলে ধরেছিলেন তিনি গোপন না করে মানে কোনো কিছু নিজ দোষ গোপন না করে ত্রুটি দোষ ত্রুটি ব্যক্তিগত সাফল্য ব্যথা বেদনা সবই কিন্তু এখানে তিনি তুলে ধরেছেন তুজুকি বাবরিতে দেখো আমাদের অনলাইনে ব্যাচ ম্যাথের ক্লাস জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু হচ্ছে তোমরা যারা দেখো তারা অবশ্যই এই পেইড ব্যাচটা নেবে একদম কম প্রাইস রয়েছে অবশ্যই যারা অঙ্কে দুর্বল রয়েছে তারা তারা কিন্তু এটা নিতে পারো এবং অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নেবে দেখো তিনি খাত ই বাবরী নামে এক তুর্কি হরফ তিনি কিন্তু প্রচলন খাত ই বাবরী নামে এক তুর্কি হরফ তিনি প্রচলন করেছিলেন বাবরের মৃত্যুর পর তার জ্যৈষ্ঠ পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসনে বসে হুমায়ুন কথাটির অর্থ হচ্ছে ভাগ্যবান কিন্তু ওমান কথাটির অর্থ ভাগ্যবান কিন্তু ইতিহাসে এমন দুর্ভাগ্যবান ব্যক্তি নরপতি বিশেষভাবে আর দেখা যায় না কারণ ছিল সিংহাসন আরোহণের পর তিনি কালিঞ্জর দুর্গের অধিপতি প্রতাপ বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন এবং বারো পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দরুয়া বা দাদরা যুদ্ধে মাহমুদ লোদি ও তার অনুগামী আফগানদের পরাস্ত করেছিলেন এই এই সুযোগে উদীয়মান আফগান নায়ক শেরখা বিহারের সিংহাসন দখল করে বিহারের যে সিংহাসন হুমায়ুন তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে এবং চুনার দুর্গ অবরোধ করে এই দুর্গটি জয় করতে হুমায়ুনের প্রায় ছয় মাস সময় লেগেছিল কত মাস ছয় মাস ছয় মাস সময় লেগেছিল এবং এই সুযোগে শেরখা আহ গৌড় ত্যাগ করে অন্যত্র চলে যান এবং তিনি হুমায়ুন বিনা বাধায় গৌড়ে আবার প্রবেশ করেন অর্থাৎ ছয় মাস ধরে চুনার দুর্গ অবরোধ করার সময় শেরখার শক্তি সংকিত শঙ্কিত হুমায়ুন তার বিরুদ্ধে কিন্তু যুদ্ধযাত্রা করে এবং চুনার দুর্গ অবরোধ করে তারপরে দেখো পনেরোশো পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে মোগল বাহিনী বিধ্বস্ত হয় এবং হুমায়ুন কোনো রকম আগ্রায় ফিরে আসে এই পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কারণ শেরখা যখন যখন হুমায়ুন আবার বাংলায় চলে যায় তখন শেরখা চুনার দুর্গ পুনরুদ্ধার করে বারাণসী কৌনস পর্যন্ত দখল করে এবং সংকিত হুমায়ুন তখন আগ্রা ফেরার পথে মোগল চৌসা নামক স্থানে শের শেরখার সাথে অর্থাৎ শেরশাহের সাথে যুদ্ধ হয় যেটি চৌসার যুদ্ধ নামে পরিচিত এবং পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মোগল বাহিনী সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় এবং হুমায়ুন কোনো রকমে আগ্রায় ফিরে আসে ঠিক তার পরের বৎসর পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হুমায়ুন শেরশাহের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে বিলগ্রাম বা কনজের যুদ্ধে সম্পূর্ণ পরাজিত হয়ে কোন রকম প্রাণ নিয়ে পলায়ন করে এবং শেষ শাহ দিল্লির সিংহাসনে বসে তাহলে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌষাট যুদ্ধে মোগল বাহিনী বিধ্বস্ত হয় কোন রকমের প্রাণ নিয়ে আগ্রায় ফিরে আসে হুমায়ুন এবং পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হুমায়ুন শের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে বিলগ্রাম বা কনেজের যুদ্ধে সম্পূর্ণভাবে পরাজিত হয় এবং সে রকম প্রাণ নিয়ে তিনি পল পলায়ন করে এবং শেরশাহ দিল্লির সিংহাসনে বসে শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ এবং তার পিতা হাসান খাঁ বিহারের অন্তর্গত শাসারামের জাহগীরদার ছিলেন তার পিতা হাসান খাঁ বিহারের অন্তর্গত শাসারামের জাহগীরদার ছিলেন আরেকটা কথা বলে রাখি যে এই যে শেরশাহ তিনি সুরবংশীয় আফগান ছিলেন সুরবংশীয় আফগান সুরবংশীয় আফগান ছিলেন একাকি একটি ব্যাঘ্র হত্যা করার জন্য তিনি শেরখা উপাধি পান বিহারের সুলতানের কাছ থেকে একাকি একটি ব্যাঘ্র হত্যা করার জন্য তিনি শেরখা উপাধি লাভ করেছিলেন পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কালিনজ দুর্গ অবরোধকালে দুর্ঘটনায় তার মৃত্যু হয় পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কালিঞ্জ দুর্গ অবরোধকালে একটা দুর্ঘটনায় তার কিন্তু মৃত্যু হয় শেষ শাসন শাসনকার্যে সাহায্য করার জন্য চারজন মন্ত্রী ছিলেন তারা ছিলেন দেওয়ানি উজিরাত দেওয়ানি আর্জ দেওয়ানি রিসালাত দেওয়ানি ইনসা এই চারজন শাসনকার্যে সাহায্য করার জন্য চারজন মন্ত্রী ছিল তারপরে দেখো শাসনকার্যের সুবিধার জন্য তিনি সমগ্র সাম্রাজ্যকে সাতচল্লিশটি প্রদেশে বিভক্ত করেছিলেন সাতচল্লিশটি প্রদেশে বিভক্ত করেছিলেন প্রত্যেকটি সরকারকে আবার কয়েকটি পরগানায় বিভক্ত করেছিলেন এখানে আরেকটা একটা জিনিস আমি বলে রাখি যে এই চারজন মন্ত্রী শাসন কার্য সুবিধা করতেন এছাড়া আরো ছিলেন যেমন দেওয়ানি বারিদ যেটা ছিল তিনি সেটা হচ্ছে গুপ্তচর বিভাগের প্রধান গুপ্তচর বিভাগ তাহলে শাসন কার্যের সুবিধার জন্য তিনি সমগ্র সাম্রাজ্যকে সাতচল্লিশটি সরকারে ভাগ করেছিলেন প্রত্যেকটি সরকারকে কয়েকটি পরগানায় বিভক্ত করেছিলেন তারপরে দেখো প্রত্যেক সরকারে একজন করে শিকদার ই শিকদারান দায়িত্ব ছিল এর দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা রক্ষা করা ও বিদ্রোহ দমন করা প্রত্যেক সরকারে একজন শিকদার ই শিকদারানের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা এবং কানুনগো জমি জরিপ ও রাজস্বের হিসাব রাখতেন কানুনগো এবং গ্রামের শাসনভার ন্যস্ত ছিল গ্রাম পঞ্চায়েতের উপর গ্রামের শাসনভার ন্যস্ত ছিল গ্রাম পঞ্চায়েতের উপরে কবলীয়ত ও পাট্টা তিনি চালু করেছিলেন কবলীয়ত ও পাট্টাটা কি প্রজাত দেওয়া খাজনা ও তার শত নিরূপণ করে সরকার প্রজাতকে একটা পাট্টা নামে এক প্রকার দলিল দেওয়া হতো প্রজারাও নিজেদের শত হ্যাঁ ও রাজস্ব আদায়ের শর্ত স্বীকার করে সরকারকে একটা দলিলের স্বাক্ষর করে দিত যেটাকে কবুলিয়ত বলা হয় তাহলে কবুলিয়ত পাঠটা কিন্তু তিনি চালু করেন তিনি রূপি নামক রূপ্য মুদ্রা খুবই ইম্পর্টেন্ট তিনি রূপী নামক মুদ্র মুদ্রা এবং দাম নামক তাম্র মুদ্রা তিনি প্রবর্তন করেছিলেন এবং আশরফি নামে এক স্বর্ণ মুদ্রাও তিনি প্রবর্তন করেছিলেন তিনি রূপী নামক রূপ্য মুদ্রা দাম নামক তাম্র মুদ্রা ও আশরফি নামে এক স্বর্ণ মুদ্রা কিন্তু তিনি প্রচলন করেছিলেন ফৌজদারি বিচার পরিচালনা করত কাজী ও মীর আদল ফৌজদারি বিচার পরিচালনা করতে কারা কাজী ও মির আদল আলাউদ্দিন খলজির মতো তিনি সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া অশ্বচিহ্নিতকরণের ব্যবস্থা করেছিলেন দাগ ও হুলিয়া প্রথাও কিন্তু তিনি আলাউদ্দিন খলজির মতো চালু করেছিলেন তিনি পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত চোদ্দোশো মাইল দীর্ঘ রাস্তা তিনি তৈরি করেন যেটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত এছাড়া তিনি আগ্রা থেকে বুরহানপুর আগ্রা থেকে যোধপুর লাহোর থেকে মুলতান এই রাস্তাগুলো তিনি তৈরি করেছিলেন এবং তিনি সতেরোশোটি এই জায়গাটাই একটু খেয়াল রাখবে সতেরোশোটি সরাইখানা নির্মাণ করেছিলেন ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা তিনি প্রথম প্রচলন করেন সরাইখানাগুলিতে ডাক চৌকি হিসাবে ব্যবহার হতো এবং প্রতিটা সরাইখানায় সর্বদা দুটি করে ঘোড়া কিন্তু প্রস্তুত থাকত এই যে ডাক চলাচল এর ব্যাপারে যে প্রধান ছিল তাকে বলা হতো দারোগা দারোগা ই চৌকি দারোগা ই চৌকি বলা হতো প্রতিরক্ষার স্বার্থে তিনি ঝিলাম নদীর তীরে রোটাস গড় দুর্গ নির্মাণ করেছিলেন তিনি দিল্লির পুরানা কিল্লা ও দুর্গের অভ্যন্তরস্থ কিলা ই কোহানা মসজিদ তার উল্লেখযোগ্য কীর্তি কিন দিল্লির পুরানা কিল্লা ও দুর্গের অভ্যন্তরে কিলা ই কুহানা মসজিদ ছিল তার উল্লেখযোগ্য কীর্তি তিনি প্রতিরক্ষা ব্যবস্থার স্বার্থে ঝিলাম নদীর তীরে তিনি রোটাসগড় দুর্গ নির্মাণ করেছিলেন শাসারামে নির্মিত তার সমাধি মন্দির তার শিল্পস্থির কীর্তির সর্বোৎকৃষ্ট নিদর্শন ছিল ব্রহ্মজিৎ গৌড় ছিল তার প্রধান সেনাপতি ব্রহ্মজিৎ গৌড় তার সেনাপতি ছিল শেষশাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ সিংহাসনে বসে শেষশাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ সিংহাসনে বসে এবং ইসলাম শাহের পর তার নাবালক পুত্র ফিরোজ সিংহাসনে বসে এবং শের শাহের ভ্রাতি পুত্র মোহাম্মদ আদিল শাহ তাকে হত্যা করে সিংহাসনে বসে ফিরোজকে এবং দুর্বল অযোগ্য ও বিলাসী আদিল শাহের রাজত্বকালে হিমু নামক জৈনিক হিন্দু সাম্রাজ্যের কিন্তু সর্বে সর্বা হয়ে ওঠেন এই অবস্থার সুযোগ নিয়ে রাজ্যচ্যুত রাজ্যচ্যুত মোগল বাদশাহ হুমায়ুন ভারতে প্রবেশ করে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে লাহোর দিল্লি ও আগ্রা জয় করে মোগল শক্তি পুনঃপ্রতিষ্ঠা করে তাহলে দুর্বল অযোগ্য বিলাসী আদিল শাহের রাজত্বকালে যখন হিমু চেষ্টা করছিল যে তার হিন্দু সাম্রাজ্য গড়ে তোলার জন্য এই অবস্থার সুযোগ নিয়ে রাজ্যচ্যুত যে মোগল বাদশাহ হুমায়ুন কনজের বা বেলগ্রামের যুদ্ধের পর যিনি তিনি পলায়ন করেছিলেন তিনি আবার ভারতে প্রবেশ করেন এবং পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে লাহোর দিল্লি ও আগ্রা জয় করে মোগল শক্তির পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হুমানের মৃত্যু হয় পানিপথের কাবুলবাগ মসজিদ সম্বলের জামা মসজিদ বাবরের স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন খুবই গুরুত্বপূর্ণ একটা যে পানিপথের কাবুলবাগ মসজিদ ও সম্বলের জামা মসজিদ বাবরের স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন শেরশাহ স্থাপত্য রীতিতে হিন্দু জৈন বৌদ্ধ মুসলিম ও পার্শ্বিক শিল্পরীতির এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায় শেরশাহের শাহের স্থাপত্য রীতিতে হিন্দু জৈন বৌদ্ধ ও মুসলিম পার্শ্বিক শিল্পরীতির এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায় এবারে দেখো আমরা মুঘল সাম্রাজ্যের কিছু অংশ পড়লাম এরপরে আমরা আকবর থেকে শুরু করবো পরের ক্লাসে এখন এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত জায়গা থেকে কি কি ধরনের প্রশ্ন এসেছে বা আসতে পারে তা নিয়ে এবারে একটু আলোচনা করা যাক সবাই উত্তর করবে বাবরের পিতা ওমর শেখ মির্জা কোন স্থানের অধিপতি ছিলেন আমি ক্লাসের মধ্যেই বলেছি যে ক্লাসের যে পয়েন্টগুলো সেগুলো অবশ্যই নোট ডাউন করবে ভালো করে মনে রাখবে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো করা সম্ভব হবে মানে উত্তর করা সম্ভব হবে এগুলো কোনো না কোনো পরীক্ষায় আসা এই ধরনের প্রশ্ন আসতে পারে তোমার তোমাদের কনসেপ্টের মধ্যে এগুলো রাখা উচিত যে বাবরের পিতা উমর শেখ মির্জা কোন স্থানের অধিপতি ছিলেন উত্তর কি হবে দেখো উত্তর হবে ফরগানা ফরগানা রাজ্যের অধিপতি ছিলেন তারপরে দেখো পিতার মৃত্যুর পর বাবর কত বছর বয়সে ফরগানার সিংহাসনে বসে পিতার মৃত্যুর পর বাবর কত বছর বয়সে ফরগানার সিংহাসনে বসে সবাই উত্তর করো পিতার মৃত্যুর পর বাবর কত বছর বয়সে ফরগানার সিংহাসনে বসে উত্তর হবে বারো বছর বয়সে পিতার মৃত্যুর পর ফরগানার সিংহাসনে বসে বাবর বাবরের আত্মজীবনীর নাম কি বাবরের আত্মজীবনীর নাম কি সুলহি ই বাবরি আলাহি বাবরি তুজু কি বাবরী নাকি বাবর শাহী কোনটি হবে উত্তর সবাই করবে বাবরের আত্মজীবনীর নাম কি দেখো উত্তর হবে তুজুক ই বাবরি বাবরের আত্মজীবনীর নাম তুজুক ই বাবরি তারপর দেখো বাবরের আত্মজীবনী তুজুক ই বাবরি কোন ভাষায় রচিত বাবরের আত্মজীবনী তুজুক ই বাবরি কোন ভাষায় রচিত আরবি ফার্সি তুর্কি না হিন্দ কোন ভাষায় রচিত বাবরের আত্মজীবনী দেখো উত্তর কি হবে উত্তর হবে তুর্কি ভাষা রচিত বাবরের আত্মজীবনী তুজু কি হয় খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয় উত্তর কি হবে দেখো পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বাবর ও রানা সংগ্রাম সিংহ ও রাজপুতগণ রাজপুত প্লাস ইব্রাহিম লোদির ভ্রাতা মামুদ লোদির মিলিত বাহিনী মামুদ লোদির মিলিত বাহিনী বাবরের সাথে যুদ্ধবাদী ছিল এবং খানোয়ার যুদ্ধে সেখানে মহা রানা সংগ্রাম সিংহ রাজপুত ও ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদি সম্মিলিতভাবে পরাজিত হয় বাবর বাবর খানোয়ার যুদ্ধে কাকে পরাস্ত করেন রানা সংগ্রাম সিংহ মেদিনী রায় নরসার ইব্রাহিম লোধি উত্তর করবে সবাই বাবর খানুয়ার যুদ্ধে কাকে পরাস্ত করেছিলেন উত্তর কি হবে দেখো উত্তর হবে রানা সংগ্রাম সিংহ বাবর খানোয়ার যুদ্ধে পরাস্ত করে রানা সংগ্রাম সিংহকে হুমায়ুন নামা গ্রন্থ কে রচনা করেছিলেন হুমায়ুন নামা গ্রন্থ কে রচনা করেছিলেন মির্জা হায়দার হুমায়ুন গুলবদন বেগম নাকি বাবর হুমায়ুন নামা গ্রন্থ কে রচনা করেছিলেন উত্তর কি হবে উত্তর হবে গুলবদন বেগম হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেছিলেন তুর্কি ভাষায় রচিত কাব্যগ্রন্থ দিওয়ান কে রচনা করেন তুর্কি ভাষায় রচিত কাব্যগ্রন্থ দিওয়ান কে রচনা করেছিলেন বাবর হুমায়ুন জাহাঙ্গীর নাকি গুলবাদন বেগম তুর্কি ভাষা রচিত কাব্যগ্রন্থ দিওয়ান রচনা করেছিলেন বাবর হুমায়ুন কথাটির অর্থ কী হুমায়ুন কথাটির অর্থ কী বাঘ সিংহ ভাগ্যবান বলবান কি হবে উত্তর দেখো উত্তর হবে ভাগ্যবান হুমায়ুন কথাটির অর্থ হচ্ছে ভাগ্যবান চৌসাদ যুদ্ধ কবে হয় পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো চল্লিশ বিয়াল্লিশ দেখো ভালো করে উত্তরাবে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন চৌসাদ যুদ্ধ হয় শের খা শের শাহ উপাধি নেন কোন যুদ্ধের পর শের খাঁ শের শাহ উপাধি নিয়েছিলেন কোন যুদ্ধের পর বিলগ্রাম যুদ্ধ চৌসার যুদ্ধ ঘর যুদ্ধ নাকি সিরহিন্দের যুদ্ধ কোন যুদ্ধের পর উত্তর কি হবে চৌসার যুদ্ধ চৌষাট যুদ্ধের পর শের শাহ উপাধি নিয়েছিলেন কবে হয়েছিল চৌষাট যুদ্ধ পনেরোশো পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌষাদ যুদ্ধ হয়েছিল বিলগ্রামের যুদ্ধ কবে হয় বিলগ্রামের যুদ্ধ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধ হয় যেখানে হোমান সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছিলেন বিলগ্রাম বা কনজের যুদ্ধ কবে হয় দেখো এক্ষুনি বলে দিলাম বিল্লগ্রাম বা কনজের যুদ্ধ কবে হয় পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো চল্লিশ পনেরোশো একচল্লিশ বিল্লগ্রাম বা কনজের যুদ্ধ কবে হয় দেখো উত্তর হবে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বিল্লগ্রাম বা কনজের যুদ্ধ হয় হুমায়ুন আগ্রা ও দিল্লি পুনরুদ্ধার করে কোন যুদ্ধের মাধ্যমে হুমায়ুন আগ্রা ও দিল্লি পুনরুদ্ধার করেন কোন যুদ্ধের মাধ্যমে সিরহিন্দের যুদ্ধ কোনজের যুদ্ধ চৌসার যুদ্ধ নাকি লাহোরের যুদ্ধ হুমায়ুন আগ্রা ও দিল্লি পুনরুদ্ধার করে কোন যুদ্ধের মাধ্যমে উত্তর কি হবে উত্তর হবে শির হিন্দের যুদ্ধে হুমায়ুন আগ্রা ও দিল্লি পুনরুদ্ধার করে হুমায়ুন আগ্রা ও দিল্লি পুনরুদ্ধার করেন কবে পনেরোশো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন নাকি সাতান্ন খ্রিস্টাব্দে হুমায়ুন আগ্রা ও দিল্লি পুনরুদ্ধার করেন কবে দেখো উত্তরভাবে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হুমায়ুন আগ্রা ও দিল্লি পুনরুদ্ধার করেন কবলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে কবলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে ছিল দেখো কবলীয়ত পাট্টা প্রথার প্রবর্তক ছিল শেরশাহ কবলীয়ত পাট্টা প্রথার প্রবর্তক শের শাহ শাহ তার সাম্রাজ্যকে কয়টি সরকারে ভাগ করেন শের শাহ তার সাম্রাজ্যকে কয়টি সরকারে ভাগ করেছিলেন উত্তর হবে দেখো উত্তর হবে সাতচল্লিশটি সরকারে ভাগ করেছিল সরকারকে আবার কয়েকটি পরগানায় বিভক্ত করেছিল হিন্দু ব্রহ্মজিৎ গৌড় কার সেনাপতি ছিল ব্রহ্মজিৎ গৌড় কার সেনাপতি ছিল উত্তর কী হবে দেখো উত্তর হবে শের শাহ শাহের সেনাপতি ছিল ঝিলাম নদীর তীরে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসা প্রশ্ন এবং অনেকের এড়িয়ে যায় এটা ঝিলাম নদীর তীরে বিখ্যাত রোটাসগড় দুর্গ রোটাসগড় দুর্গ কে নির্মাণ করেন ঝিলাম নদীর তীরে বিখ্যাত রোটাসগড় দুর্গ কে নির্মাণ করেছিলেন বাবর রানাসঙ্গ শেরশাহ নাকি আকবর কি উত্তর হবে উত্তর হবে শেরশাহ শেরশাহ ঝিলাম নদীর তীরে রোটাসগড় দুর্গ নির্মাণ করেছিলেন তারপর দেখো আকবর কোথায় জন্মগ্রহণ করে আকবর কোথায় জন্মগ্রহণ করে উত্তর কি হবে উত্তর হবে অমরকোট অমরকোটে আকবর কিন্তু জন্মগ্রহণ করেছিল পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো পনেরোশো দশ পনেরোশো পনেরো নাকি পনেরোশো ছাব্বিশ উত্তর হবে দেখো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কার রাজত্বকালে তৈমুর ভারতে প্রবেশ করে অনুপ্রবেশ করে কবে কার রাজত্বকালে তৈমুর উত্তর কি হবে দেখো উত্তর নাসির উদ্দিন মোহাম্মদ শাহ এর রাজত্বকালে তৈমুর ভারতে অনুপ্রবেশ করে তাজমহলের গম্বুজের নকশা কে তৈরি করেছিলেন এটা আজকের এইচডব্লিউ থাকবে তাজমহলের গম্বুজের নকশা কে তৈরি করেছিল সবাই উত্তর করবে অবশ্যই জানাবে এবং আমরা পরবর্তী ক্লাসে ক্লাসে যেটা আমরা মোগল সাম্রাজ্যের পরবর্তী পাঠটুকু আমরা আলোচনা করব। আপকামিং সমস্ত পরীক্ষার জন্য উপযোগী ইতিহাসের যে বিস্তারিত ক্লাস শুরু হয়েছে তার একটা প্লেলিস্ট আমাদের ইউটিউবে করা রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে এবং এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে সেখানে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকবে এবং বেশি বেশি করে আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে এবং দেখবে এবং যে সমস্ত পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি সেগুলো মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবে আজকে এ পর্যন্ত এছাড়া পরবর্তী দিনগুলোতে আমরা ইতিহাসের প্র্যাকটিস ব্যাচ নিয়ে আসব এবং লাইভ ক্লাস চালু করব। তার আগে আমাদের বিস্তারিত বিস্তারিত যে ক্লাসগুলো চলছে সেগুলো কিন্তু চলবে তোমরা যারা জানো না তারা অবশ্যই আর জেনে নেবে যে আমাদের ম্যাথ ক্লাস এবং অন্য জি কে ক্লাস পঞ্চায়েতের জন্য ক্লাস চালু হয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ক্লাসগুলো দেখতে থাকবে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে